May I request Shri Abir Chattopadhyay to felicitate Shri Chanchal Chowdhury. Hi, Shujit. Kya hal hai? বলিউডের কিংবদন্তি অমিতাভ বচ্চন এবার মুখ খুলেছে বাংলাদেশের চঞ্চল চৌধুরীকে নিয়ে। চঞ্চল চৌধুরী অভিনীত পদাতিক সিনেমার পোস্টারও পোস্ট করেছেন তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে। বিষয়টি নিয়ে বলিউড তথা বাংলাদেশও আলোচনা এবং সমালোচনা হচ্ছে। সম্প্রতি চঞ্চল চৌধুরী অভিনীত ভারতের সিনেমা পদাতিক যা বেশ সুনাম কুড়িয়েছে আন্তর্জাতিক মহলে। স্থানীয় এক গণমাধ্যমে অমিতাভ বচ্চন সিনেমাটি প্রসঙ্গে বলেন, আমি সিনেমাটি দেখেছি, সিনেমার কলাকৌশলীদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই। আর সবচেয়ে বেশি ধন্যবাদ পাওয়ার যোগ্য এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন যিনি। আমি এর আগে চঞ্চল চৌধুরীর কোনো সিনেমা দেখিনি, অভিনয় দেখিনি, কিন্তু এই সিনেমায় তার পারফরম্যান্স আমার কাছে দুর্দান্ত মনে হয়েছে। আমি জেনেছি তিনি বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় এবং মেধাবী অভিনেতা। তার এই সিনেমা সহ সামনের সকল সিনেমার প্রতি আমার শুভকামনা থাকলো। চঞ্চল চৌধুরীকে নিয়ে অমিতাভ বচ্চনের মন্তব্যগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন। আর সবসময় সত্য নিউজ সবার আগে পেতে মিডিয়া হার্টকে সাবস্ক্রাইব করে রাখুন।